প্রসব ব্যথায় হাসপাতালের বেডে শুয়ে ছটফট করছে মহুয়া। আরও কিছুদিন পর মহুয়ার ডেলিভারি ডেট ছিল, কিন্তু হঠাৎ পা স্লিপ করে অশ্রমে পড়ে যাওয়ায় পেটে আঘাত লাগে, সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে। ডাক্তাররা এসে বলে গেছেন তারা যে কোনো একজনকেই বাঁচাতে পারবেন, বাকিটা আল্লাহ রাতে। এমন কথা শুনে মহুয়ার শাশুড়ি মা কান্নায় ভেঙে পড়েন। অন্যান্য আত্মীয় স্বজনরা মহুয়ার শাশুড়িকে সামলাচ্ছেন। মহুয়ার এমন একটা কঠিন সময়ে তার পাশে সবাই থাকলেও নেই শুধু তার স্বামী সাদমান, কারণ সাদমান প্রবাসে আর সেখান থেকে সবসময় আসা যায় না। সাদমান অবশ্য ছুটি চেয়েছিল, কিন্তু ছুটি দেওয়া হয়নি। সাদমানের ছোট বোন সাদমানকে ফোন করে ডাক্তারের বলা কথাটি বলল। সাদমান শুনেই কান্নায় ভেঙে পড়েছে। সেখানে সাদমানকে সামলানোর মতো কোনো আপনজন নেই। মহুয়া আর সাদমানের লাভ ম্যারেজ হয়েছিল, 4 বছরের ভালোবাসা আর 2 বছরের সংসার জীবনে কোনোদিন কেউ কাউকে ছাড়া থাকেনি। যতই রাগ অভিমান ঝগড়া করেছে, কিন্তু দিন শেষে দুজন দুজনের কাছেই সুখ খুঁজে নিয়েছে। দুজন দুজনকে বড্ড বেশি ভালোবাসে। বিয়ের পর সব ঠিকঠাক থাকলেও হঠাৎ করে কেন যেন সাদমানের চাকরিটা চলে যায়। ওদের পরিবারের উপার্জন করত একমাত্র সাদমান। সাদমানের বাবা নেই, সাদমানের মা, ছোট বোন মহুয়া আর সাদমান, এই ছিল ওদের ছোট্ট সুখের সংসার। কিন্তু কথাই আছে না, সুখের সময় বেশি দিন থাকে না। তেমনই হয়েছিল ওদের সাথে। সাদমানের চাকরি চলে যাওয়ার পর ও ভেবেছিল আর চাকরি করবে না, এবার ব্যবসা করবে। তাই কিছু টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেছিল, কিন্তু কিছুতেই উন্নতি করতে পারছিল না। অনেক চেষ্টা করেছিল কিন্তু আর না পেরে হাল ছেড়ে দেয়। তখনই ওর এক বন্ধু ওকে প্রবাসে যাওয়ার কথা বলে। সংসার তো চালাতে হবে, এইসব ভেবে সাদমান ঠিক করে প্রবাসে যাবে। কিন্তু মহুয়া রাজি ছিল না, ও সাদমানকে ছাড়া থাকতে পারবে না। সাদমান অনেক বুঝিয়ে শুনিয়ে মহুয়াকে রাজি করে। যেদিন সাদমান প্রবাসে যাওয়ার জন্য রওনা দেয়, সেদিন মহুয়া আর সাদমানের কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছিল। সবাই বুঝে গিয়েছিল ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে। দেখতে দেখতে সাদমানের প্রবাসে যাওয়ার 3 মাস হয়ে গেছে। সারাদিন কাজ আর রাতে মহুয়ার সাথে কথা বলতে বলতে ঘুমানো, এভাবেই দিন কাটছিল। মহুয়ার প্রথম প্রথম অনেক কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে কিছুটা অভ্যাস হয়ে গিয়েছে। তবে দিন শেষে দুজন দুজনের শূন্যতায় পাগল হয়ে যেত। হঠাৎ একদিন মহুয়া জানতে পারে সে মা হতে চলেছে। সেই অনুভূতি বলে বোঝানো যাবে না। সাদমান আর মহুয়ার ভালোবাসার ফল হিসেবে ওদের প্রথম সন্তান আসছে। খবরটা যখন সাদমানকে জানানো হয়, সাদমান খুশিতে ফোনেই কান্না করে দিয়েছে। কিন্তু আবার খারাপও লেগেছে, ওদের প্রথম সন্তান আসছে কিন্তু সাদমান মহুয়ার পাশে নেই। যাই হোক, সাদমান ফোনেই অনেক কেয়ার করত মহুয়ার। মহুয়া ঠিকমতো খাচ্ছে কি না, না খেলে বকে বকে খাওয়ানো সব করত। প্রেগনেন্সির সময় মেয়েদের বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয়, সেই চেঞ্জের কারণে মহুয়ার মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল। ছোট ছোট কথায় রাগ করত আর সব রাগ ঝাড়ত সাদমানের ওপর। সাদমান হাসি মুখে সব সহ্য করত। এভাবেই সময় পার হতে লাগলো। কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল কেউ কিছুই বুঝল না। সাদমান ফোনে কান্না করতে করতে বারবার ওর মাকে বলছে, মা আমার দুজনকেই চাই, ডাক্তারকে বলো যেভাবেই হোক আমার দুজনকেই লাগবে, আমি মহুয়াকে ছাড়া বাঁচতে পারবো না। এটুকু বলেই ফোন কেটে দিয়ে সাদমান মসজিদে গিয়ে আল্লাহর দরবারে পড়ে রইল। হাত তুলে বারবার প্রার্থনা করছে মহুয়া আর ওদের সন্তানকে দুজনকেই যেন তিনি ফিরিয়ে দেন আল্লাহর অশেষ রহমতে। মহুয়া আর ওদের সন্তান দুজনেই বেঁচে গেছে এবং একদমই সুস্থ আছেন। ডাক্তাররাও অবাক হয়ে গেছেন, এমন একটা মিরাক্কেল ঘটবে তারাও ভাবতে পারেনি। একটা নার্স তুলায় পেঁচিয়ে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানকে এনে মহুয়ার শাশুড়ির হাতে দিলেন। সবাই অনেক খুশি। সাদমানকে সুখবরটা জানানো হলো। ভিডিও কলে তার ছোট্ট রাজকন্যার মুখটা দেখে সে খুশিতে কান্না করে দিল। সাদমানকে এত খুশি হতে কেউ কোনোদিন দেখেনি। সাদমান সবার সাথে কিছুক্ষণ কথা বলে কল কেটে দুরিকাত শুক্রিয়ার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইল। 2 দিন পর মহুয়াকে হসপিটাল থেকে রিলিজ করে দিল। মহুয়া আর ছোট্ট রাজকন্যাকে নিয়ে সবাই বাড়ি চলে এলো। এদিকে এখনও পর্যন্ত মহুয়া সাদমানের সাথে কোনো কথা বলেনি। মহুয়া সাদমানের প্রতি অভিমান হয়েছে। কি দরকার ছিল প্রবাসে যাওয়ার? আজকে যদি সে মরে যেত, শেষ সময়
একটু সাজমানকে দেখতেও পেল না। এসব ভেবে অভিমান করে বসে আছে। আরেকদিকে সাজমান খুব অস্থির হয়ে আছে। একবারও ওর প্রাণ পাখির সাথে কথা বলেনি, একবারও ও প্রাণ পাখিকে দেখল না। সাজমান কয়েকবার কথা বলতে চেয়েছে কিন্তু মহুয়া এড়িয়ে গেছে। সাজমান বুঝতে পেরেছে মহুয়া ওর ওপর অভিমান করেছে। মাঝখানে কেটে গেছে বেশ কিছুদিন। মন খুলে কথা বলে না, মহুয়ার বকবক না শুনলে সাদমান যেন শান্তি পায় না। মহুয়ার এই কম কথা বলা যেন সাদমানকে কুড়ে কুড়ে শেষ করে ফেলছে। মহুয়া সাদমানের সাথে কথা না বললেও দিন শেষে সাদমানের শূন্যতায় চোখের পানিতে বালিশ ভিজায়। এটাই যেন মহুয়ার নিত্যদিনের অভ্যাসে পরিণত হলো। কেটে গেছে 7 মাস, ওদের ছোট্ট রাজকন্যার নাম রেখেছে মাইশারা। নামটা অবশ্য সাদমানেরই পছন্দ। এখন ওদের রাজকন্যা একটু একটু বসতে শিখেছে, হামাগুড়িও দেয় মাঝে মাঝে, অনেক দুষ্টুমি করে। মহুয়া ওকে সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠেছে। এসবের মধ্যে সাদমানের প্রতি মহুয়ার অভিমান তীব্র হয়ে উঠেছে। মেয়েটা বড় হয়ে যাচ্ছে, অথচ মানুষটা একবারও আমাদের দেখতে আসতে পারল না, এসব ভেবেই ওর অভিমান। সাদমান ভিডিও কল দিলে মহুয়া কল রিসিভ করে মাইশারার দিকে ধরে রাখে। সাদমান মুগ্ধ চোখে অনেকক্ষণ নিজের রাজকন্যাকে দেখার পর বলে ওঠে, অনেক তো রাজকন্যাকে দেখলাম, এবার আমার প্রাণ পাখিকে দেখি। প্রাণ পাখি আমার সাথে কথা বলবে না, এত অভিমান? না, কোনো অভিমান নেই, আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। এটুকু বলেই কল কেটে দিয়ে ইচ্ছামতো কান্না করে। সাদমানের চোখেও অশ্রুরা ভিড় করে। একদিন মহুয়া রান্নাঘরে সন্ধ্যায় নাস্তা তৈরি করছিল, হঠাৎ কলিং বেল বেজে উঠল। সাদমানের ছোট বোন গিয়ে দরজা খুলতেই আনন্দে জোরে একটা চিৎকার দিয়ে বলে উঠল, মা ভাবি কই তোমরা, দেখো কে এসেছে। হঠাৎ এমন কথা শুনে মহুয়ার শাশুড়ি রুম থেকে বের হয়ে এসে দেখে দরজার সামনে সাদমান দাঁড়িয়ে আছে। সে খুশি হয়ে সামনে গিয়ে সাদমানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মহুয়া খাবারের প্লেট নিয়ে বসার ঘরে আসছিল, তখনই সাদমানকে দেখে ওর হাত থেকে প্লেট পড়ে যায়। হঠাৎ এমন আওয়াজে সবাই পেছন ঘুরে তাকিয়ে দেখে মহুয়া অবাক চোখে সাদমানের দিকে তাকিয়ে আছে। ওর চোখে পানি টলমলো করছে। সাদমান ভেতরে ঢুকে ধীরে ধীরে মহুয়ার সামনে গেল। মহুয়া কিছুক্ষণ সাদমানের দিকে দৌড়ে রুমে চলে গেল। সাদমান মহুয়ার যাওয়ার পানে অসহায়ের চোখে তাকিয়ে রইল। সাদমানের মা এসে সাদমানকে বলল, বৌমার অনেক অভিমান হয়েছে সাদমান, তুই পরে ঠান্ডা মাথায় কথা বলে বৌমার সব অভিমান ভেঙে দিস, আর অভিমানের পাহাড়টা বাড়তে দিস না। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে রে, যাই হোক এখন তোর রাজকন্যাকে কোলে নে দেখি। সাদমান ওর চোখের পানি মুছে মাইশারাকে কোলে নিল। ছোট্ট মেয়েটা কি বুঝলো কে জানে, কোলে উঠেই সাদমানের বুকে লেপটে রইল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও মাইশারাকে সাদমানের থেকে কেউ আলাদা করতে পারল না। মাইশারাকে বুকে আগলে রেখেই সাদমান খাওয়া দাওয়া করল। এর মধ্যে মহুয়া একবারও সাদমানের সাথে কথা বলেনি, এমনকি একবারও ওর দিকে তাকায়ও নি। মহুয়া সব কাজ শেষ করে রুমে গিয়ে দেখে সাদমানের বুকে মাইশারা লেপটে ঘুমিয়ে আছে, আর সাদমান মাইশারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মহুয়া কিছুক্ষণ ওদের দিকে চোখ ছোটো ছোটো করে তাকিয়ে থেকে অশ্রম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে সাদমান আর মাইশারা এখনও একইভাবে আছে। ও কোনো কথা না বলে হনহন করে বেলকুনিতে চলে গেল। মহুয়ার কেন যেন আজ নিজের মেয়েকেই হিংসে হচ্ছে। সাদমানের বুকে শুধু ওর থাকার কথা ছিল, তা না। মহুয়া বেলকুনিতে চলে যেতেই সাদমান মিটমিট করে হেসে মাইশারাকে আস্তে করে বিছানায় শুয়ে দিয়ে সেও বেলকুনিতে মহুয়ার পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ এমন স্পর্শ পেয়ে মহুয়া কেঁপে উঠে চোখ বন্ধ করে রইল। ওর অভিমান যে গলে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। সাদমান মহুয়ার কাছে থুতনি রেখে বলল, আর কত অভিমান করবে বলো তো, এবার তো একটু কথা বলো, সেই কবে থেকে আমার প্রাণ পাখির বক বক শুনি না। সরি তো বউ পাখি, আমি তোমাকে এত কষ্ট দিতে চাইনি। এবার আর মহুয়া অভিমান করে থাকতে পারল না, সামনে ঘুরে সাদমানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না সাদমান, তুমি জানো আমি এতদিন কিভাবে সময় পার করেছি, এমন একটা দিন নেই যেদিন তোমার কথা মনে পড়েনি। মাইশারা হওয়ার সময় যদি আমি মরে যেতাম তাহলে তোমাকে কি আর আমি পেতাম, জানো মাইশারা হওয়ার সময় আমি শেষবারের মতো তোমাকে একবার দেখে যেতে চেয়েছিলাম,
কিন্তু পারেনি। আমার তখন কেন জানি বারবার মনে হয়েছিল আমি আর ফিরব না, কিন্তু যখন আল্লাহর রহমতে বেঁচে গেলাম তারপর থেকেই তোমার প্রতি খুব অভিমান হয়েছিল। আমি আর তোমার থেকে দূরে থাকতে পারবো না, আমি একদিন বাঁচলে শুধু তোমার সাথেই বাঁচতে চাই, আমি আর তোমাকে দূরে যেতে দিব না। তুমি এখন এখানেই কিছু করো, প্রথমবার উন্নতি করতে পারোনি এখন পারবে না এমন কোনো কথা আছে বলো? কিন্তু যাই হোক, তুমি আর দূরে যেতে পারবে না। মহুয়ার চোখের পানিতে সাদমানের টি শার্ট ভিজে যাচ্ছে, সাদমানের চোখেও পানি। মেয়েটাকে এত কেন ভালোবাসে? এত ভালোবাসা কি ওর প্রাপ্য? সাদমান মহুয়াকে একটু শান্ত করে বলল, আমি তো একবারের জন্যই তোমার কাছে চলে এসেছি বউ পাখি, আর যাব না তোমাকে ছেড়ে। এতদিন যা ইনকাম করেছি তা দিয়ে এখানেই কিছু একটা করব, এখানেই আমাদের সুখের সংসার গড়ে উঠবে। আর তার থেকে বড় কথা, মাইশারের জন্য একটা ভাই আনার ব্যবস্থা করতে হবে না? সেটা আমি দূরে থাকলে কি করে হবে? মহুয়া লজ্জা পেয়ে সাদমানের বুকে আলতো করে কয়েকটা কিল বসিয়ে দিল। সাদমান হেসে মহুয়ার মাথা বুক থেকে তুলে ওর ঠোঁটের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই রুম থেকে মাইশারা কেঁদে ওঠে। হঠাৎ কান্নার আওয়াজ পেয়ে ওরা দুজন দুজনের থেকে ছিটকে কিছুটা দূরে সরে যায়। মহুয়া সাদমানের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। সাদমান মহুয়ার হাসি দেখে বলল, আমার রোমাঞ্চের 12টা বাজাতে এসে গেছে আমার রাজকন্যা। মহুয়া রুমে গিয়ে মাইশারাকে সামলাচ্ছে আর এখনও হেসে যাচ্ছে। ওর হাসি দেখে মনে হচ্ছে মেয়েটা কতদিন পর প্রাণ খুলে হাসছে। সাদমান ওর প্রেয়সী আর রাজকন্যার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, সত্যি এই মানুষটাকে ছাড়া আমি অচল, আমার ঘর পরিপূর্ণ করে রাখে শুধু এই মানুষটা, আর কখনো ওকে কষ্ট দিতে পারবো না। জীবনে একটু ভালোভাবে বাঁচতে আর কি চাই? শত অভাবের মধ্যেও ভালোবাসা থাকলে কোনো কিছুই খারাপ লাগে না। সত্যিকারের ভালোবাসাগুলো এত সুন্দর কেন? যারা সত্যিই ভালোবাসে তারা জানে ভালোবাসার মানুষটিকে ছেড়ে থাকতে কেমন লাগে। ভালোবাসার মানুষটিকে ছেড়ে থাকা যেন মৃত্যুর সমান। হারিয়ে যাওয়ার আগেই আমরা আমাদের ভালোবাসার মানুষদের আগলে রাখি কেমন?